তুরস্ক ও সিরিয়া সীমান্ত অঞ্চলে নতুন আরেকটি ভূমিকম্পে 6 জন নিহত হয়েছে। এই ভূমিকম্পের পর কিছু মানুষ নতুন করে ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। এর ঠিক 2 সপ্তাহ আগে আরও বড় একটি ভূমিকম্পে ওই এলাকার লাখ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে 47,000-এরও বেশি মানুষ নিহত হয়। সোমবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.4 এবং এর কেন্দ্রস্থল তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তাকিয়ার কাছে। ভূমিকম্পটি সিরিয়া, লেবানন এবং মিশরেও অনুভূত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু জানিয়েছে, নতুন ভূমিকম্পে 6 জন নিহত হওয়া ছাড়াও 294 জন আহত হয়েছে। এর মধ্যে 18 জনের অবস্থা গুরুতর। মুনা আল ওমর জানান, মাটি ফের কাঁপতে শুরু হওয়ার সময় তিনি আন্তাকিয়ার কেন্দ্রস্থলের একটি পার্কে তাঁবুর ভেতরে ছিলেন। সোমবার এএফডি জানিয়েছে, 6 ফেব্রুয়ারি 2 ভূমিকম্পে তুরস্কের মৃতের সংখ্যা বেড়ে 41,156 জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ 385,000 অ্যাপার্টমেন্ট ধ্বংস এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 11টি প্রদেশের প্রায় 9 লাখ অ্যাপার্টমেন্ট আগামী মাস থেকে নির্মাণ কাজ শুরু হবে।